কুমিল্লার নাঙ্গলকোটের মৌকড়া ইউনিয়নের তিলিপ দারুসোনাথ গনিয়া ট্রাস্ট আওতাধীন প্রতিষ্ঠান ও মেহাবিবা বালিকা মাদ্রাসা তিলিপ দিনিয়া মাদ্রাসা তিলিপ নেসারিয়া নুরানি মাদ্রাসা ও হিফোজ খানের সরকার ঘোষিত বই উৎসব মাদ্রাসা কক্ষে পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বই উৎসব উদ্বোধন করেন ট্রাস্টের চেয়ারম্যান ও তিলিপ দরবার শরীফের পীর মাওলানা শাহ সুফি আবু সালে মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকি বই উৎসব অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসা মোহতামিম মাওলানা শাহ মোহাম্মদ গিয়াস উদ্দিন গনি এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জন মাদ্রাসা শিক্ষক ও সাংবাদিক বৃন্দ বর্তমান পীর সাহেব কেবলা ও মোহতামিম হুজুর সকলের সার্বিক সহায়তা নিয়ে সরকারি বইয়ের পাশাপাশি নুরানি বিভাগের সকল শিক্ষার্থীদের বই খাতা কলম ও গরিব মেধাবীদের পোশাক দিয়ে আসছেন বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষার মান বহুলাংশে বৃদ্ধি পেয়েছে পরিশেষে হজরত পীর সাহেব কেবলা দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন